আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়েজ আছে না হারাম? আঠা দিয়ে ইঁদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে, এটা জায়েজ না, এটা কোন অবস্থাতে জায়েজ না, কারণ এটা খুবই মর্মান্তিক, এটা খুবই অমানবিক, এটা খুবই অমানবিক। কারণ আঠা দিয়ে ইঁদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি। এখানে যেটা হয়, ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না, ওই অবস্থা পড়ে থাকে। এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আঁটছে আঠা দিয়ে, ওই ব্যক্তিও আর ওই ইঁদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না। আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায়, ছিঁড়ে যায় জীবন্ত। তো এতটা অমানবিকভাবে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তো আপনার পড়ে নাই। আরও তো বহু পদ্ধতি আছে, তাকে আপনি হত্যা করেন, বিষ প্রয়োগ করে হত্যা করেন। যে প্রাণী আপনার উপদ্রব করে, আপনার কষ্ট দেয়, আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য, সেটা জায়েজ আপনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল ইহসানা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদেরকে এহসান করা ফরজ করেছেন। মুসলমান কখনো অমানবিক হতে পারে না, মুসলমান কখনো পাষাণ হতে পারে না। ফাইদা যাবাহতুম ফাআহসিনু যিবহাতা ওয়াইদা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা, যুদ্ধের ময়দানে রণাঙ্গনে কাউকে যদি হত্যা করতে হয় শত্রুপক্ষের, সেখানে তুমি অমানবিক হইও না, অপ্রয়োজন তাকে কষ্ট দিও না। এই জন্য লাশের কান কাটা, চোখ কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা, টুকরা টুকরা করা, যুদ্ধক্ষেত্রে কাফেরের লাশ যে আপনাকে হত্যা করছে আছে তাকেও আপনি হত্যা করতে পারেন, তাহলে এরকম অমানবিক হতে পারেন না, ইসলাম জায়েজ করে নাই, মুসলা এটাকে বলা নিষেধ। আর যখন তুমি কোনো পশু জবাই করবে, ফাহসিনুল যিবহাতা, ওই পশুটার প্রতি এহসান করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, তোমরা চাকু ভালো করে ধার দাও যাতে করে তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায়। ইসলাম সেই দিন যেদিন শুধু মানুষ নয় পশুদের প্রতি পর্যন্ত আমাদেরকে মানবিক হতে বলেছে। অমানবিক হওয়ার কোনো সুযোগ ইসলামে, আপনি একটা ইঁদুরকে হত্যা করার প্রয়োজন হয়েছে, আপনাকে ডিস্টার্ব করে, আপনার উপদ্রব করে, আপনি মারেন, কিন্তু অমানবিক পদ্ধতিতে না, এর চেয়ে তারা সহজ অনেক পদ্ধতি আছে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হলো, মশা ইলেকট্রিক ব্যাটের বে দিয়ে মশা মারা জায়েজ আছে কিনা? ইলেকট্রনিক ব্যাট দিয়ে, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে। এটাকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেন, কিন্তু জায়েজ বলার মতটাই আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয়। এর কারণ হলো, নাজায়েজ যারা বলেন তাদের গ্রাউন্ড হলো যে আগুন দিয়ে যে কোনো প্রাণী হত্যা করা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিকে দেখলেন পিপিলিকা মারছেন আগুন দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিষেধ করেছেন আগুন দিয়ে, লা ইউআযযিবু বিন্নারি ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে কেউ শাস্তি কাউকে দিতে পারে না আল্লাহ ছাড়া, এটা নিষেধ। তাছাড়া এটা অমানবিক, এই জন্য আগুনে পড়ে মারা জায়েজ নাই। কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয়, এখানে আমরা টিপে ধরলে দেখি যে এটা আগুনের মতো জ্বলে উঠে, এই জন্য আমরা অনেকে মনে করি এটা আগুন দিয়ে হত্যা করা হয়। মূলত এটা নিয়ে যে সমস্ত ওলামা ইকরাম গবেষণা করেছেন তাদের অনেকের ফতোয়া আমি পড়েছি, সেগুলো আমার কাছে অতিরিক্ত মানে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। তার কারণ হলো, তারা বলেছেন যে এ বিষয়ে এক্সপার্টদের সাথে তারা আলোচনা করেছেন যে আসলে ইলেকট্রিক শকে যে মশা মরে, এখানে কি আগুনে মরে কিনা, তো বলেছেন না, মরে হলো ইলেকট্রিক শকে, এরপরে যখন আবার টিপে ধরা হয় তখন ওই ধরটা ওইটা পড়ে গন্ধ পর্যন্ত বের হয়, এটা হলো মরার পরের ঘটনা। কিন্তু প্রথম যে সে পড়ে যায়, পরাস্ত হয়, মারা যায়, সেটা কিন্তু ইলেকট্রিক শকে হয়, সেটা আগুনে হয় না। আগুনটা পরে টিপে ধরলে, যত বেশি টিপে ধরে তত বেশি সেটা পড়তে থাকে। অতএব তাকে হত্যা করা যেটা, তাকে নিধন করা যেটা, সেটা আগুন দিয়ে সরাসরি হয় না। এই জন্য ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে আল্লাহু আলাম। রমজান আসলে অনেক জায়গায় দেখা যায় 10 দিন 15 দিন ও 20 দিনের খতম তারাবি পড়া হয়, এটা কি সহি হতে পারে? কোনো অসুবিধা নেই, কেউ যদি 10 দিনে খতম দিতে চান, 20 দিনে দিতে চান। ব্যবসায়ী ভাইরা অনেকে আছেন যে শেষ দশক তাদের সুযোগ হয় না, প্রথম দশকে তারা তারাবি খতে কোরআন খতম দিতে চান, তারা একটু বেশি সময় নেন, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু শর্ত হলো ওই যে 4G 5G 6G গতিতে হতে পারবে না, গতিটা হইতে হবে সঠিক। গতি দিলেন অতিরিক্ত, কি পড়লেন কিছুই বুঝলো না মানুষ, তুফান মিল মার্কা পড়া পড়লেন, তাহলে সেটা জায়েজ নাই। আপনার গতি ঠিক রেখে আপনি প্রতিদিন 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগাই দেন, 10 দিনে আপনি শেষ করেন, 20 দিনে আপনি শেষ করেন, এটা কি হতে পারে? জায়েজ হতে পারে। খতম তারাবি ও সুরাত তারাবির মধ্যে কি সওয়াবের কোনো কম বেশি আছে? অর্থাৎ খতম তারাবি পড়া কি সুরাত তারাবির থেকে উত্তম? সন্দেহাতীতভাবে তারাবির নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে শেষ করা, একবার কমপক্ষে পুরো তারাবিতে পুরো রমজান জুড়ে একবার কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করা শোনা, এটা অধিকতর উত্তম ছোটো ছোটো সুরা বা কয়েকটা আয়াত দিয়ে তারাবি পড়ার চাইতে, এতে কোনো সন্দেহ নাই।
সারা রমাদানে কমপক্ষে একবার কোরআন খতম করা তারাবিতে এটা মুস্তাহাব কিন্তু 4G 5G গতিতে তারাবি পড়লেন যে তারাবিতে হাবেশ সাহেব শুধু ইয়ালামুন তাআলামুন ছাড়া আর কিছু বুঝলেন না এই রকম তারাবি খতম তারাবি করার চাইতে সূরা তারাবি করা উত্তম যে সূরা তারাবিতে আপনি এই ইয়ালামুন তাআলামুন ছাড়া আরো জিনিস বুঝবেন আছে না অনেক এলাকাতে এরকম হয় ওই যে কিছু ভিডিও আছে আপনার অনলাইনে দেখা যায় যে বিভিন্ন দেশের আমার দেশে এত নেককারজনক ঘটনা মনে হয় না এবন্ধ করছে দেখা যায় যে কি পড়ে কিছুই বোঝা যায় না 1.5 মিনিটে দুই রাকাত শেষ এরকম অনেক নামাজ আছে না নাই অনেকে 1.5 মিনিটও লাগে না এই তুফান মিল গতিতে সব কাজে গতি ভালো না নতুন একটা ফোন বাইর হইছে একবারে লেটেস্ট মডেল আগের মডেলের সাথে এটা পার্থক্য কি কোয়ার্টার সেকেন্ড আগে কাজ করে ক্লিক করলে খোলে কোয়ার্টার সেকেন্ড আগে বাস এটার কারণে এটার দাম অনেক বেশি আছে না না এরকম নতুন ডিভাইস আসছে মডেল নতুন দাম বেশি কেন কারণ একটু আগে গলে তো এখানে গতি অনেক গুরুত্বপূর্ণ এবং গতির কারণে দাম বেড়ে যায় এবাদতে কিন্তু সেটা না এখানে গতি যত কম হবে কোয়ালিটি তত বেশি হবে অতএব তারাবির নামাজের ক্ষেত্রেও যত আস্তে আস্তে পড়া যায় তত ভালো বিভিন্ন এলাকায় হাবেশ সাহেব বেচারাদেরকে দোলোর উপর রাখে মুসল্লিরা ঠিক না বেঠিক আমি অনেক হাবেশ সাহেব জিজ্ঞেস করছি ভাই এত হুলুস তুল কেন করে বলে ভাই পাবলিক ডিমান্ড কিসের ডিমান্ড পাবলিক ডিমান্ড বলে অনেক মুসল্লি আছে বলে হুজুর পাশের মসজিদের মুসল্লি এসে বলছে এই তোদের ইমাম সাহেবের কত সময় লাগে আমাদের ইমাম সাহেবের 56 মিনিটে শেষ হয়ে যায় তো এবার ইমাম সাহেবের মুসল্লিরা চাপ দে হুজুর 55তে শেষ করতে হবে আজকে কারণ এক মিনিট হলো আগে যেতে হবে দেখেন একটু যদি স্বাভাবিকভাবে আপনি তারাবি পড়েন 5-10 মিনিট বেশ কম হবে এর বেশি না অতএব এই হুলুস্থুল যেটাতে হুলুস্থুল বলতে অতিরিক্ত হুলুস্থুল যদি হয় যে কিছুই না বোঝা যায় তাহলে ওটার চাইতে সূরা তারাবি উত্তম কিন্তু কোরআন খতম করবেন একটু স্পিডে তেলাওয়াত করছেন বোঝা যায় তাহলে অবশ্যই সেই খতম তারাবি উত্তম বিয়ে করা কি সুন্নত নাকি ফরজ বিয়ে করা সুন্নত নাকি ফরজ এটা নিয়ে আমাদের অনেক ভাইরা বিতর্কে লিপ্ত হন বিয়ে করা এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় সুন্নাহ স্বাভাবিক অবস্থা বিয়ে করা কি সুন্নাহ যখন মানুষ লেভেলে থাকবে এই লেভেল বা স্বাভাবিক অবস্থা বলতে কি বোঝায় এর মানে হলো একজন মানুষ বিয়ে করলে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারেন সে ক্ষমতা তার আছে সেই আর্থিক সঙ্গতি আছে মহর দেওয়ার ব্যবস্থা আছে আবার বিয়ে না করলে যে সে গুনাহে লিপ্ত হবে এরকমও না অর্থাৎ বিয়েটা করার সুযোগ আছে না করলে তার কোনো অসুবিধাও নাই এরকম তার নিজের প্রতি নিজের কনফিডেন্ট আছে আত্মবিশ্বাস আছে এরকম সাধারণ অবস্থায় বিয়ে করা হলো সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি বিবাহ আমার সুন্নার অংশ তবে ফান ভবান রাগিব আন সুন্নতি ফালাইসা মিনি যে ব্যক্তি আমার সুন্নতকে এড়িয়ে চলে সুন্নত মানতে চায় না সে আমার উম্মত না তো এই জন্য বিয়ের সাধারণ অবস্থায় করা সুন্নাহ কিন্তু কখনো কখনো বিয়ে ফরজ হয় কখন বিয়ে করা ফরজ যদি কেউ বিয়ে করার মতো তার আর্থিক সঙ্গতি আছে আবার বিয়ে না করলে তার চরিত্র হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে তার জন্য বিয়ে করা কি ফরজ বা আবশ্যক বিয়ে করা তার জন্য জরুরি ওয়াজিব সে বিয়ে করতে হবে যদি সে বিয়ে না করে চরিত্র রক্ষা হবে না তাহলে সেক্ষেত্রে তাকে বিয়ে করা বাধ্যতামূলক তার জন্য আবার বিয়ে করা কখনো কখনো নিষেধ নাজায়েজ কখন বিয়ে করা নাজায়েজ যদি আপনি বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি নাই শারীরিক সক্ষমতা নাই বিয়ে করলে বরং স্ত্রীর আরো হক নষ্ট করবেন আপনি নষ্ট করতে হবে আপনাকে এছাড়া উপায় নাই আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা বরং নাজায়েজ এবং নিষিদ্ধ তাহলে বিয়ে করা কখনো ফরজ হয় কখনো নিষিদ্ধ হয় আবার স্বাভাবিক অবস্থা কি থাকে এটা সুন্নাহ কিন্তু সুন্নাহ মনে করে এটাকে ছোট মনে করবেন না সমস্ত নবী রাসূলগণ বিয়ে শাদী করেছেন এক দুজন নবী বাদে আর বাকি সমস্ত নবী রাসূলগণ বিবাহ শাদী করেছেন বিবাহ শাদী করতে গিয়ে এবাদত বন্দেগী একটু কম হয় তারপর বিয়ে শাদী করাটা উত্তম আমাদের অনেক ভাইরা আছেন অনেক বোনরা আছেন
বিয়ে শাদী করতে চান না অনেক শিক্ষিতদের মধ্যে আছে এই প্রবণতা যে বিয়ে শাদী করলে ঝামেলা এবাদতবন্দি করা হয় না ম্যাচ করে না গন্ডগোল ফাসাদ হয় ঝামেলা থেকে দূরে থাকেন না এই ঝামেলা পোহাইলে আপনি সওয়াব পাবেন কিছু কিছু ঝামেলা আপনাকে সহ্য করতে হবে ইবাদতের অংশ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে উম্মাহাতুল মুমিনীনদের সাথে কখনো কখনো অভিমান হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অভিমান ভাঙার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু উদ্যোগ নিয়েছেন এগুলো জীবনের অংশ হ্যাঁ অভিমান এক জিনিস আর ঝগড়া জাতি আর ছোটলুই করা আরেক জিনিস সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খুলাফায়ে রাশিদার জিন্দেগীতে সেটা হয় নাই আমাদেরকে সেই জায়গা যেতে হবে অতএব বিয়ে শাদী করাটা হলো সুন্নাহ এবং উত্তম যা আমাদের বিবাহ শাদী করতে গিয়ে যদি একটু ঝামেলা পোহাতে হয় এবাদত একটু কম হয় তারপরে সওয়াব বেশি হবে ইনশাআল্লাহ